হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে পিএসসি থেকে নিয়োগ প্রাপ্ত চারশো নয় জন জুনিয়র কনসালটেন্টের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর আজ এ বিষয়ে কথা বলবো চলুন মূল ভিডিওতে চলে যাই জুনিয়র কনসালটেন্ট তথা অ্যানাস্থেসিওলজি পদে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত চারশো নয় জন চিকিৎসকের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত রোববার পাঁচে সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয় নিয়োগপ্রাপ্তদের ১২ বারো সেপ্টেম্বর রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের যোগদানের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে বিশেষ বিশেষ পরীক্ষা দুই হাজার একুশের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ ক্রমে এই প্রজ্ঞাপনের তিন নম্বর অনুচ্ছেদ এ বর্ণিত চারশো নয় জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট অ্যানাস্থেসিওলজি পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুসারে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা নিম্ন বর্ণিত শর্তে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো শর্তগুলো হচ্ছে এক নম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী নিয়োগ পাওয়া ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে অথবা স্থায়ী বাসিন্দা না হলে অথবা বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী যদি তিনি বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিবাহ করে থাকেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতিবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তাহলে তার এই সাময়িক নিয়োগ বাতিল হবে নাম্বার তিন বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়োগ বিধিমেলা অনুযায়ী পরবর্তী সময়ে স্বাস্থ্য পরীক্ষায় তিনি অনুপযুক্ত হলে অথবা স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকলে তার এ সাময়িক নিয়োগ বাতিল হবে তবে স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন বিসিএস স্বাস্থ্য ও স্বাস্থ্য সার্ভিসের এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন কর্মরত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন নেই বিএমডিসি কর্তৃক সনদপত্র যাচাই বাছাই অন্তে অসত্য বা জাল প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে এটা ছিল চার নম্বর শর্ত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে অনুচ্ছেদ একে উল্লেখিত শর্তাবলী তার নিকট গ্রহণযোগ্য বিবেচিত হলে ১২ সেপ্টেম্বর দুই রোববার পূর্বাহ্নে ঢাকার নবাব আব্দুল গণি রোডে অবস্থিত ওসমানী স্মৃতি মিলনায়তনের যোগদানের জন্য উপস্থিত থাকার অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের তারিখে চাকরিতে যোগদান না করে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে রাশি পর্যন্তই আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমার এই ভিডিও গুলোতে এবং আরো কি কি জানতে চান জানাবেন আমি আরো ভিডিও সেগুলো আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও তৈরি করতে চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ